কমলা লেবু আর আদা মিশিয়ে একটা দারুণ সস বানানো যায় নিরামিষ স্টার ফ্রাই এর জন্য। আজকে স্পাইস বক্সের নানান ফ্লেভারের এই সহজ রেসিপি যে কোনো খাবারে আমেজ নিয়ে আসবে। চাইনিজ খাবার থেকে অনুপ্রাণিত এই ক্রিস্পি অরেঞ্জ জিঞ্জার টোফু, ক্রিস্পি প্যান ফ্রাইড টোফু চাংকে আদা কমলা লেবুর মিষ্টি সসের মধ্যে মাখিয়ে বানানো হয়। আসুন তৈরি করি, এটা খুব সহজেই আপনার ফেভারিট ডিশ হয়ে যাবে। অরেঞ্জ জিঞ্জার টোফু বানানোর জন্য দরকার অরেঞ্জ জুস, ব্রকলি, টোফু, চিলি ফ্লেক্স, শ্রেড করা আদা, থেতো করা রসুন, অরেঞ্জ জেস্ট, সয়া সস, তেল, পেঁয়াজ কলি, সাদা তিল, কর্নফ্লাওয়ার আর ব্রাউন সুগার। প্রথমে কর্নফ্লাওয়ার নেব 1.5 টেবিল চামচ, খানিকটা অরেঞ্জ জুস অ্যাড করব, একটা ঘন মিশ্রণ বানিয়ে সাইডে সরিয়ে রাখব। বাকি অরেঞ্জ জুসটা নিয়ে সস তৈরি করে নেব। আমি অরেঞ্জ জুসের মধ্যে জেস্ট অ্যাড করলাম, থেতো করা রসুন, শ্রেড করা আদা, ব্রাউন সুগার আর সয়া সস। কম আঁচে রেখে ফোটাবো প্রায় 10-15 মিনিট। যতক্ষণে সস তৈরি হচ্ছে ব্রকলিটা ভাপিয়ে নেব। সামান্য জল নেব একটা সস প্যানে আর নরম হওয়া অবধি সেদ্ধ করব। যতক্ষণে সস আর ব্রকলিটা তৈরি হচ্ছে আসুন টোফুটা ভেজে ফেলি। একটা প্যানে সামান্য তেল নিয়ে গরম করে নেব। ততক্ষণে টোফুর টুকরোগুলো নিয়ে হালকা কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে আর টোফুগুলোকেও হালকা কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি, তেলে ছাড়লাম আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না মুচমুচে আর বাদামি হয়ে যায়। ব্রকলিগুলোও সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখলাম। সসটাও তৈরি হয়ে গেছে, তাই এবার গ্যাস বন্ধ করে দেব। আর টোফুগুলো মুচমুচে আর বাদামি হয়ে গেছে, তুলে নিয়ে পেপার টাওয়েলে রাখবো। সবকটাকে একসাথে মিশিয়ে দেব। প্রথমে সস নিলাম, ব্রকলি অ্যাড করলাম, ব্রকলির সাথে সসটা ভালোভাবে মেখে নেব, কম আঁচে রাখব। ব্রকলির গায়ে ভালোভাবে সসটা মাখানো হয়ে গেছে। এবারে আমি কর্নস্টার্চের মিশ্রণটা অ্যাড করব যেটা বানিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে অ্যাড করব। নেড়ে নেব, সসটা ঘন হয়ে আসছে। 1-2 মিনিট এভাবেই ফুটতে দেব, তারপর টোফু অ্যাড করে দেব। সসটা দেখতে পারফেক্ট লাগছে, এবার টোফু অ্যাড করে দেব আর হালকা হাতে নাড়ব। হালকা হাতে নাড়ছি যাতে টোফুর গায়ে সসটা লেগে যায়। অরেঞ্জ জিঞ্জার টোফু সার্ভ করার জন্য তৈরি। এবার আমি গার্নিশ করব পেঁয়াজ কলি দিয়ে, সাদা তিল দিয়ে আর চিলি ফ্লেক্স ছড়িয়ে। এই সুন্দর রং বেরঙের সন্তোষজনক খাবার আপনাকে স্টার ফ্রাই এর আমেজ এনে দেবে আর আপনার নিজেকে পাকা রাঁধুনি বলে মনে হবে। কমলা লেবু চনমনে স্বাদ আপনাকে জাগিয়ে তুলবে। এই অরেঞ্জ জিঞ্জার টোফু স্টার ফ্রাই রেসিপিটা ট্যাঙ্গি, ব্রাইট আর হার্টি। নিজের প্রিয় সবজি এতে টস করুন, যেমন ব্রকলি, বেল পেপার, পেঁয়াজ, অ্যাসপারাগাস, এমনকি বেবি বক চয় বা পালং শাক, প্রচুর অপশন রয়েছে, ট্রাই করুন।